মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসকে। রমজান মাস, এই রমজান মাসে সত্যি একটা অনেক অনেক সুন্দর একটা পরিবেশ সেই সময়। সবচেয়ে মজার ব্যাপার হলো আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসকে আপনারা এই মুহূর্তে আসলে দেখতে পারবেন, স্পেশালি রমাদান টাইম দেখতে পারবেন যে মুসলমানদের মিলন মেলা। প্রতিদিন অন্তত 40-50 হাজার লোক একসাথে ইফতার করে প্রতিদিন, এবং এটা গভর্নমেন্ট থেকে তাদের ইফতার বিতরণ করা হয় খুব সুশৃঙ্খলভাবে। সেখানে সামান্যতম কোনো বিশৃঙ্খলা আপনারা খুঁজে পাবেন না। তো আপনারা যারা আবুধাবিতে বেড়াতে আসবেন রমজান মাসে, তো চলে আসবেন আবুধাবি শহর থেকে একটু 10-15 মিনিট দূরেই শেখ জায়েদ গ্র্যান্ড মসকে। আপনার যে কোনো ট্যাক্সি ড্রাইভার বা এখানে পাবলিক বাস, প্রাইভেট ট্রান্সপোর্টেশন সব কিছুই সুব্যবস্থা আছে, এবং পুরুষ এবং মহিলা আপনারা যে কোনো কেউ এখানে আসতে পারবেন ইফতারের জন্য। সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। খাবারের টেস্ট নিতে আসছি। আমার আজকে খুবই গর্ববোধ হচ্ছে, কারণ এই জন্যই আমার সাথে আছেন বিশিষ্ট সেলিব্রিটি মোশারফ হোসেন। আচ্ছা, উনি অবশ্য শেখ জায়েদ গ্র্যান্ড মসকের পাশেই থাকেন, তো ওনার নিমন্ত্রণে আমরা আসছি আবুধাবি শেখ জায়েদ গ্র্যান্ড মসকে ইফতারের জন্য। একটা ভালো অভিজ্ঞতা হলো, তো আপনি কিছু বলেন মিস্টার মোশারফ? My invitation for you guys when you came, I arranged for you guys. That's good. Take care. Come every day. Enjoy. উনি আমাদের কাছে প্রতিদিনই ডাকলো, বড় আসলে বড় মানুষ, খুব ভালো লাগলো একজন আসলে। ধন্যবাদ, আবার ডাকবেন আমাদের।
don't forget to like, subscribe and share.